আমার আজকের এই অনুষ্ঠান আজকে অনেকদিন আগে থেকেই হবে হবে শুনছি তো যেহেতু এটা আমার প্রাণের স্কুল ছোট সময়ের অনেক স্মৃতি বিজড়িত স্কুলে 1996 সালে এই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে এসে ভর্তি হই 1991 সালে ষষ্ঠ শ্রেণীতে এসে ভর্তি হই আমরা 1996 বেঁচে তো এই স্কুলে অনেক স্মৃতি আমাদের মাঝে আছে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার হুমায়ুন কবির স্যার উপস্থিত আছেন মাজারুল স্যার হাসান আব্দুল হাই স্যার আরো অনেক স্যার তখন মোজাফের স্যার আমাদের বিজ্ঞান পড়াতো উনি অপ্রয়াত হয়েছেন তো এরকম আরো অনেক স্যার আছেন যাদের নাম আমাদের হুমায়ুন স্যার ছিল উনি আমাদের গণিত ক্লাস নিত স্যার ক্লাসে এসে প্রথমে আমাকে ধরত আমাকে ধরে বলতো একটা পরাদিত একটা জ্যামিতি চিত্র আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই বলতো এই চিত্রটা এমতে এমতে কেন না কালো মিয়াদা আমাকে এই চিত্রটা পুরোপুরি মনে হচ্ছে ভুল অথবা ভুল ভেঙে দেয় তখন স্যার বলতো যে আজকে যে ভুল বানান ভুল করছ তার পুরা কবিতা নাম্বার কাটা একটা নাম্বারও কাউকে দেই নাই তো তাদের নাম নাম্বার পুরা তাই কাটা আসলে আমাদের সময়ে যে স্যারগুলি ক্লাস নিত এক একটা স্যারের এক একটা বৈশিষ্ট্য ছিল স্বকর্মিত একটা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যগুলো আসলে আমাদের সেন্টু স্যার ছিল সেন্টু স্যার আবার একটা কথা বলতো যে জানোস তো থাপড়া দিয়ে কিন্তু জানার বাড়িতে বাইরে বের করে দিব স্যার মোজাম্মেল স্যার আমাদের এইখানে একটু পড়া না পালে অত দুষ্টামি করলে স্যার এইখানে ধৈর্য অনেক জোরে একটা টান দিত আসলে স্যারদের কথা খুব মনে পড়ে তো এই জিনিসটা আসলে আবার কবে পাবো কবে না পাই কে দুনিয়াতে থাকে কে চলে যায় তো পেরে আমরা আজকে খুবই আনন্দিত আমাদের খেলা দেখতে আসলো সপ্তম শ্রেণীর একজন ছাত্র ছিল Thank you.
শ্রদ্ধায় স্মরণ করি চলে গেছে যারা এই পৃথিবী ছাড়ি আমি এখন বলে রাখছি এই নাম্বারটা যার আসবে সে পাবে না সুতরাং সবাই আশা করবা যে এই নাম্বারটা তোমার না হয় কারণ এই বেজোর বাতিল চলে দিলাম ফালা সব বেজোর জন্ম এই রোজে না সব